পেশায় আইনজীবী সেই ব্যক্তিকে রায়পুর থেকে ইতোমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। সত্যি সগরের এই ব্যক্তি নাকি শাহরুখ খানের সম্পর্কে নানা রকমের তথ্য জোগাড় করছিলেন বেশ কিছুদিন ধরে। বহু বছর ধরে লরেন্স বিষ্ণুয়ের নিশানায় সালমান খান, একাধিক খুনের হুমকি পেয়েছেন ভাইজান। এর মধ্যেই খুনের হুমকি আসে শাহরুখ খানের কাছেও। মুম্বাই পুলিশ সূত্রে জানা যায়, ফয়জান খান নামে এক ব্যক্তি থেকে এই হুমকি আসে। এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। পেশা আইনজীবী এই ব্যক্তিকে রায়পুর থেকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। সত্যি সগরের এই ব্যক্তি নাকি শাহরুখ খানের সম্পর্কে নানা রকমের তথ্য সংগ্রহ করছিলেন বেশ কিছুদিন ধরে। শুধু শাহরুখ খানই নয়, তার নিরাপত্তা রক্ষীদের সম্পর্কেও নানা তথ্য ছিল তার কাছে। এমনকি এই ব্যক্তির নিশানায় ছিলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খানও। নিয়মিত আরিয়ান খান কোথায় যান, কী করেন, সব কিছুর উপর নজরদারি চালাচ্ছিলেন তিনি। ইন্টারনেট ব্যবহার করে শাহরুখ ও আরিয়ানের বিষয়ে তথ্য সংগ্রহ করেছিলেন ধৃত ব্যক্তি। ফয়জানের থেকে বাজেয়াপ্ত করা মোবাইল ফোন খতিয়ে দেখে বিষয়টি জানতে পারে তদন্তকারী পুলিশ। সেই মোবাইল ফোনের হিস্ট্রি বলে দিয়েছে শাহরুখ ও আরিয়ানের ব্যাপারে কিভাবে তিনি তথ্য সংগ্রহ করেছিলেন, কেন শাহরুখ ও আরিয়ানের উপর নজরদারি চালাচ্ছিলেন এই বিষয়ে প্রশ্ন করলে ধৃত কোনো সদুত্তর দিতে পারেনি বলে জানিয়েছে পুলিশ। বান্দ্রা পুলিশের কাছে শাহরুখ খানের উদ্দেশ্যে প্রথম হুমকির ফোনটি আসে। ফয়জান নাকি একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বান্দ্রা পুলিশের হ্যান্ডলাইনে নম্বর জোগাড় করেছিলেন। গত 30 অক্টোবর একটি ফোন কেনেন তিনি। সেই ফোন ব্যবহার করে পরের দিনই হুমকি দেন ফরজান। যদিও ফরজান খান নামে ওই আইনজীবীর দাবি কিছুদিন আগেই তার ফোন চুরি হয়, তাই তার ফোন নিয়ে কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছে তা তিনি জানেন না বলেও দাবি করেছেন। ধৃতের বয়ান খতিয়ে দেখলেও তার সত্যতা এখনও খুঁজে পাওয়ায়নি মুম্বাই পুলিশ। জানা গিয়েছে ধৃত আইনজীবী বিষ্ণুই সম্প্রদায়ের ঘনিষ্ঠ। এদিকে শাহরুখ খান এতই চটেছিলেন যে এক বিনোদন ম্যাগাজিনে অফিসে হঠাৎ প্রবেশ করে মেজাজ হারিয়ে ফেলেন। পর্দায় তার প্রেমের দৃশ্যে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয়। গোটা একটা প্রজন্ম তাকে দেখে প্রেমের ভাষা শিখেছে। শুধু অভিনয় নয়, তার বক্তব্যে মন্ত্রমুগ্ধ হয়ে শোনেন অনুরাগীরা। মাথা গরম হলে তার অন্যরূপ তিনি। শাহরুখ খানের এমন স্বভাবের কথা প্রকাশ্যে এনেছিলেন গৌরী খান। শাহরুখ খান এতই চটেছিলেন যে এক বিনোদন ম্যাগাজিনের অফিসে হঠাৎ প্রবেশ করে মেজাজ হারিয়ে ফেলেন। শাহরুখ ও গৌরী প্রথম থেকেই বলিউডের পাওয়ার কাপল হিসেবে পরিচিত, সবসময় তাদের সম্পর্কে অনুপ্রেরণা জুগিয়েছে। কিন্তু একটা সময় শাহরুখের নাম জড়ায় জুহি চাওলার সঙ্গে। উল্লেখিত ম্যাগাজিনে লেখা হয়েছে শাহরুখের সঙ্গে নাকি মন দেয়া নেওয়ার পর্ব চলছিল জুহি চাওলার। বিষয়টি মোটেই ভালোভাবে গ্রহণ করেনি এই বলিউড বাদশাহ। 1994 সালে গৌরী এক সাক্ষাৎকারে বলেছিলেন, শাহরুখ খান ও জুহির সম্পর্কে নিয়ে লেখা হয় এবং ডট ছবির একটি দৃশ্য ছাপা হয়। এই খবর পরে ওদের অফিসে পৌঁছে যায় শাহরুখ খানের কাছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ছবি রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ছবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।